রেলের যে আপনার এই যে সিগন্যাল বা হচ্ছে লাইন ইজ দ্য সেম, সেই সিগন্যাল সিস্টেমটা কিভাবে কাজ করে সেটা এই ডায়াগ্রাম। আচ্ছা, এই ডায়াগ্রাম মানে এই আমরা এই আপনার এই রাজশাহী এই সাইড থেকে রাজশাহী আসে। হ্যাঁ আচ্ছা, যে আমরা চাপাই নবাবগঞ্জ আগে আগে যখন আমরা চাপাই নবাবগঞ্জ যেতাম এই আমনুরা যুক্ত হতো। হ্যাঁ আচ্ছা, এই আমনুরা। হ্যাঁ আচ্ছা, আপনার দিয়ে আপনার এই যে এই আমনুরাতে এসে ইঞ্জিন ঘুরে আবার এই চাপাই নবাবগঞ্জ যেতাম। আচ্ছা বুঝছেন, এইটা হলো রুট। হ্যাঁ, এই চাপাই নবাবগঞ্জ এই যে আমনুরা আসলেন আমরা থেকে ইঞ্জিন ঘুরে আবার চাপাই নবাবগঞ্জ। আবার চাপাই নবাবগঞ্জ এখন এই বাইপাস হওয়ার কারণ হচ্ছে বাইপাস হওয়ার ফলে আপনার সরাসরি আর কিন্তু ওই যেতে আমরা ঢুকতে হচ্ছে না। এই যে আপনি যখন বাইপাস এখানে সিগন্যাল দিলেন, হ্যাঁ, বা আমরা পয়েন্ট চেঞ্জ করলাম এখানে চেঞ্জ করে এই আপনাদের বাইপাসের উপর দিয়ে এই চাপাই নবাবগঞ্জ চলে গেলো। আবার চাপাই নবাবগঞ্জ থেকে এই রাজশাহী রুট চলে গেলো। আবার যখন চাপাই নবাবগঞ্জ থেকে আমনুরা জংশন যাবে তখন এই এই রুট দিয়ে ব্যবহার করবে। বামপাশে লাইন চলে গেছে, লাইন চলে গেছে। হ্যাঁ, আবার এই চাপাই এই এই আমনুরা থেকে যদি মনে করে যে আমি রাজশাহী চালাবো এই রাজশাহী যেতে পারবে। আর এই আপনার রাজশাহী থেকে রাজশাহী রুট থেকে আপনার এই রহনপুর রুট চলে যাবে, আমনুরার উপর দিয়ে রহনপুর চলে যাবে। এই সমস্ত মালগাড়িগুলো আছে, হ্যাঁ, এই সমস্ত এই দিক চলে যাবে। বাইপাসের সুযোগটা হচ্ছে সুবিধাটা হচ্ছে কি চাপাই নবাবগঞ্জের জন্যই বাইপাস, শুধুমাত্র চাপাই নবাবগঞ্জের জন্য বাইপাস। এই চাপাই নবাবগঞ্জের যাত্রীরা এই ইন্টারসিটি গাড়ি বলে যে বড় কথা আমার এই আমনুরা ঢুকলে তো হতো কি আবার ইঞ্জিন ঘুরে আবার যেতে যেতে হতো। এখন আপনার দেখা যাচ্ছে যে 15 মিনিট লাগছে বাইপাস, বাইপাস থেকে পরবর্তী স্টেশন লাগছে আপনার 15 মিনিট, 50 মিনিটের মধ্যে আপনার রাজশাহী পৌঁছে যাচ্ছে। তাহলে এই এই আপনার সময়টা কিন্তু বেঁচে যাচ্ছে অনেক। আর এই সিগন্যালিং ব্যবস্থা আপনার ধরেন যে এই যে আমরা যে আমরা বাইপাস সিগন্যাল দিলাম তো গাড়িগুলো এদিকে আসবে এই সিগন্যাল দেওয়ার ফলে। হ্যাঁ, আর এই এই যখন আমার এই যে আমরা নাকি কাকরহাট থেকে বা রাজশাহী দিক থেকে যে গাড়িগুলো আসবে আমরার দিকে এই সিগন্যাল হবে না, কারণ আমার পয়েন্ট কিন্তু বাড়া নাই। হ্যাঁ, পয়েন্ট বাড়া নাই, পয়েন্টের সাথে সিগন্যাল সিস্টেম পয়েন্ট বাড়ানোর পরে সিগন্যাল এই যে এখন এই যে বাইপাসের লাইন আমার বাড়া, বাইপাস এই চাবিটা যদি আমি পাই তাহলে বাইপাস বাইপাসের ফেভারে কাজ করবে। আমি যখন ওখানে একজন ভূমি ঘর একটা ভূমি ঘর আছে ওখানে, আচ্ছা, হ্যাঁ, আউটার সিগন্যাল করে ভূমি ঘর এই চাবিটা দিলে এই অটোমেটিক কিন্তু চাবি পেয়ে যাবে। মানে আগে পয়েন্ট আমরা আসতে হয়েছে মাস্টারের কাছে চাবি দিলে মাস্টার বুঝতো যে হ্যাঁ আমার পয়েন্ট হয়ে গেছে। আচ্ছা, কিন্তু এখন ইলেকট্রনিক্স যন্ত্রের মাধ্যমে আমরা কিন্তু চাবিটা ওরা ট্রান্সফার করতে পারছি। এখান থেকে মোড়া দিলে ওইখান থেকে চাবি দিয়ে দিব, এটা যখন চাবি পেয়ে যাবো আমরা। আচ্ছা, এই চাবিটা পেলে আমি জানবো যে আমার আমরার দিকে আমার পয়েন্ট হয়ে গেছে। হ্যাঁ, তখন আমি সিগন্যাল দেবো, সিগন্যাল হবে। আর যদি পয়েন্ট না হয় তাহলে তো সিগন্যাল হবে, সিগন্যাল হবে। এই তদ্রুপেরাও নবাবগঞ্জ থেকে যে গাড়িগুলো আমনুরার দিকে যাবে, আচ্ছা, আমি এই চাবি না দেওয়া পর্যন্ত এই চাবিটা না পাওয়া পর্যন্ত আমনুরার দিকে সিগন্যাল হবে। এই চাবি পেলেই আপনার সিগন্যাল হবে, এটা একটা সেফটি, খুবই সেফটি, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম, কারণ আমার পয়েন্ট না হলে আমার সিগন্যাল হবে না। পয়েন্ট হবে তারপর সিগন্যাল হবে। আর এগুলো ব্লক ইনস্ট্রুমেন্ট, এগুলো পুরাতন সেই ব্রিটিশ আমলের এই সমস্ত জিনিসগুলো হচ্ছে ব্লক। মানে এক স্টেশন থেকে আর এক স্টেশন যখন গাড়ি আমরা চালাই তখন দুই মাস্টারের সহযোগিতা ছাড়া এই ব্লক ইনস্ট্রুমেন্ট এই করা যাবে না, মানে আপনার ব্যবহার করা যাবে না। হ্যাঁ আচ্ছা, দুটোই দুই মাস্টারের সহযোগিতায় আপনি দেখেন একটা ট্রেন কামিং আর ট্রেন গোয়িং। হ্যাঁ, গোয়িং টু কামিং ফ্রম, এখন আমার এই সেকশনে কোনো গাড়ি নাই। আচ্ছা, এই তিন এই তিন সেকশনে এটা হচ্ছে আপনার কি বলে চাপাই নবাবগঞ্জের সাথে যুক্ত, এটা হচ্ছে আমনুরা জামাতের সাথে যুক্ত, এটা হচ্ছে কাকরহাটের সাথে যুক্ত। কারণ যখন আমি একটা স্টেশন থেকে মাস্টার লাইন দিয়ে নিবে তাহলে ইচ্ছা মতো ট্রেন চালাতে হবে, ইচ্ছা মতো ট্রেন চালালে আমি দিকে চালালাম পুরো দিকে চালাচ্ছে, তাহলে তো হেড অ্যান্ড কলিশন হয়ে যাবে। সেই সেই অনুযায়ী সিস্টেম আছে আমাদের যে এই ব্লক ব্লক মেশিনের মাধ্যমে আমরা কিন্তু একে অপরের ট্রেন আদান প্রদান করি। ওই স্টেশনে একটা বিট দিলেই আমরা এই মেশিনটা বাজবে, কয়টা ঘন্টা বাজছে বা কয়টা বিট দিচ্ছে তাহলে আমি কী বলতে যাচ্ছে আমরা বুঝে দেবো, আমাদের সে সংখ্যার জানা আছে। এখন ওরা লাইন ক্লিয়ার চাইলে আমরা বুঝতে পারবো যে লাইন ক্লিয়ার চাচ্ছে, তখন ওরা আমি আমি করবো কামিং, কামিং করবো কখন মানে ওই যখন মেশিনটা এর কদারে যে আছে আমি যখন চেপে ধরবো করবে, করলে মেশিন থেকে একেবারে একটা টোকেন পাওয়া যাবে।
ওইখান থেকে টোকন বের হবে ওর মেশিন থেকে, হ্যাঁ আমার ওইখান থেকে বাড়াবে আমরা যদি বৈধ করি। আপনার ওই টোকেনটা লেখা থাকবে যে কাকোনা টু আবদুল্লাহ, হ্যাঁ কত নম্বর টোকেন, তখন আমরা টেলিফোনে কথা বলবো যে অমুক গাড়ির জন্য এত নাম্বার টোকেন, আমরা একটা গোপন সংখ্যা দিই, গোপন সংখ্যার ভিত্তিতে আমরা ওই রেজিস্টার খাতায় লিপিবদ্ধ করি। মানে কেউ অস্বীকার করতে পারবে না যে আমি ট্রেনটা চালিয়েছি, মানে আমি লাইন ক্লিয়ার দিইনি, কেউ অস্বীকার করতে পারবে না। যদি কোনো দুর্ঘটনা ঘটে এমএসিতে প্রমাণ, এমএসিটা আপনি তখন পর্যন্ত ওই ট্রেনটা না আসবে, আর আমার হাতে যখন এটা তখন পর্যন্ত দেখা না করবে ড্রাইভার, আর ড্রাইভারের অথরিটি প্রসিড ওই টোকেনটা, ড্রাইভারের টোকেন না পেলে কিন্তু আপনার এই ব্লক সিস্টার অতিক্রম করবে না। তারপর ওই টোকেন আবার এর ভিতরে ফেলা লাগবে, এখনো টোকেন ওর মধ্যে না ফেললে টোকেনের মধ্যে যদি অন্য কিছু ফেলে দেয় না ঢুকবে না, তো আপনার টোকেন ওখানে ঢুকবে না, ওর টোকেন ওখানে ঢুকবে না, ওর টোকেন এখানে ঢুকবে না, সাইজ এরকম না একবারে আলাদা, অন্য কিছু ফেলবেন না, সম্ভব না, ওটাই বল টেবিল আসল তাকে নর্মাল করার বিকল্প কিছু নাই, অস্বীকার করতে পারবেন, কিন্তু